এই হার ভারতের কাছে লজ্জার ড্র হতে যাওয়া ম্যাচ হারতে হল ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডোবালো ভারতকে কিউই পেসারদের দাপটে ফের কুপকাত বিরাটরা সম্পূর্ণ ব্যর্থ জসপ্রীত বুমরা ভারতের ব্যাটিং ধ্বংসের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল ঋষভ পন্থ তার ব্যাট থেকে আসা একচল্লিশ রানের সুবাদে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে একশো রান ফলে প্রথমবার কোনো আইসিসি ট্রফির জন্য নিউজিল্যান্ডের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় একশো উনচল্লিশ যে কাজটি অনায়াসে করে দেখায় কিউই ব্যাটসম্যানেরা কারণ হাতে ছিল তিপান্ন ওভার রান তাড়া করতে নামে নিউজিল্যান্ডের দুই ওপেনার লাথাম এবং কনওয়ে তারাহুড়ো নয় ধীরে চলো নীতি নেন নিউজিল্যান্ড ছয় ওভারে তাদের রান তাড়াই চোদ্দ জিততে গেলে তখনও দরকার ছিল সাতচল্লিশ ওভারে একশো রান ধরে খেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা চা বিরতির আগে উইকেট পড়তে দেননি সংগ্রহ বিনা উইকেটে উনিশ জিততে গেলে শেষ সেশনে পঁয়তাল্লিশ ওভারে প্রয়োজন একশো রান ভারতের প্রথম সাফল্য এনে দেন রবিচন্দন অশ্বিন তাকে এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন টম লাথাম বল মিস করলে স্ট্যাম্প করেন পন্থ ব্রেক থ্রু এনে দিলেও ভারতের সিমাররা ছিল ব্যর্থ সামি দুর্দান্ত বল করলেও উইকেট পাচ্ছিলেন না দ্বিতীয় আঘাত হানেন সেই অশ্বিন লাথামের পর এবার কনইকেও ফিরিয়ে দিলেন তিনি এরপর ধাক্কা সামনে নেন রস ট্রেলর এবং কেন উইলিয়ামসন জয়ের দিকে এগোতে থাকেন নিউজিল্যান্ড সাতাশ ওভারে নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে সত্তর রান তোলে শেষ উইলিয়ামসন টেলরের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাউন্ন ও রস টেলর সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন কিউইরা যখন জয় নিয়ে মাঠ ছাড়ছেন তখনও দিনের সাত ওভার খেলা বাকি ছিল এর আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি হয় ভারতের কাইল জেমিসন টিম সাউদিদের দাপুটে ম্যাচের তৃতীয় ইনিংসে একশো রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া ম্যাচের তৃতীয় ইনিংসে নিউজিল্যান্ডের থেকে একশো রানে এগিয়ে যায় বিরাট কোহলিরা ম্যাচ জিততে একশো রান প্রয়োজন ছিল কেন উইলিয়ামসন শিবিরের অন্যদিকে ম্যাচ জিততে মোহাম্মদ সামি ইশান্ত শর্মা জসপ্রীত বুমরাদের দিকে তাকিয়েছিল টিম ইন্ডিয়া দুই উইকেট হারিয়ে চৌষট্টি রানের স্কোরে পঞ্চম দিনের খেলা শেষ করেছিল ভারত দিনের শেষে আট রান করে ক্রিজে অপরাজিত ছিলেন বিরাট কোহলি বারো রানে খেলেছিলেন চেতেশ্বর পূজারা রিজার্ভ হিসেবে ব্যক্তিগত স্কোরে যোগ করতে সক্ষম হন ভারত অধিনায়ক তিনি কাইল জেমিসনের শিকার হন পনেরো রান করে আউট হন পূজারা অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থের মধ্যে সাঁত্রিশ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয় পনেরো রান করে ট্রেন বোল্টের শিকার হন রাহানে সাত নম্বরে ব্যাট করতে নামা রবীন্দ্র জাদেজা উনপঞ্চাশ বলে ষোলো রান করলেও নেইল ওয়াগনারের শর্ট বোলিং খেলতে তিনি বিস্তর সমস্যায় পড়েন জাড্ডু আউট হন ওই বাহাতি ফর্স্ট বোলারের বলে অন্যদিকে আটাশি বলে একচল্লিশ রানের লড়াকু ইনিংস খেলেও ট্রেন বোলের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন টিম ইন্ডিয়ার রক্ষক ব্যাটসম্যান উনিশ বলে সাত রান করে আউট হন রবিচন্দ্রন অশ্বিন তিনটি চার সহযোগে দশ বলে তেরো রান করেন মোহাম্মদ সামি ম্যাচের চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নেন টিম সাউদি তিন উইকেট নেন ট্রেন বোল্ট বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কাইল জেমিসন। এক ইনিংসে এক উইকেট নেন ওয়াগনার একশো রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে সহজে টপকে যায় নিউজিল্যান্ড ফের টেস্টে বিশ্বের সেরা অলরাউন্ডারের শিরোপা পেলেন জাদেজা স্বীকৃতি আইসিসির সাড়ে তিন বছর বাদে ফের আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রবীন্দ্র জাদেজা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষ স্থান দখল করলেন ভারতীয় ক্রিকেটের সার দু হাজার সতেরো সালে অগস্ট মাসে এই প্রথমবার টেস্ট ক্রমতালিকায় শীর্ষে উঠলেন তিনি ব্যাটিং বোলিং হোক বা ফিল্ডিং এই মুহূর্তে সব দিক থেকেই বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে পড়েন জাদেজা একটা সময় টেস্ট ক্রিকেটে ব্যাটিং এর সমস্যায় পড়লেও গত দু আড়াই বছর ধরে ব্যাঠাতেও অভাবনীয় পারফরমেন্স করছেন তিনি জারি ফলশ্রুতিতে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের শিরোপা পেলেন রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট তিনশো ছিয়াশি এর আগে আইসিসি টেস্ট তালিকার শীর্ষে ছিলেন হোল্ডার তবে সর্বশেষ তালিকার আঠাশ রেটিং পয়েন্ট খুঁয়ে তিনি এখন রয়েছেন তিনশো পয়েন্টে অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন তার রেটিং পয়েন্ট তিনশো তিপান্ন অন্যদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখনো আইসিসির প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আটশো রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে ঋষভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে তার রেটিং পয়েন্ট সাতশো একই সংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন সপ্তম স্থানে ব্যাটসম্যানদের তালিকায় আপাতত শীর্ষে স্টিভ স্মিথ তার সংগ্রহ আটশো ছিয়াশি রেটিং পয়েন্ট দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন এবং লাবুশানে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশ থেকে বাদ পড়েছেন পাকিস্তানের বাবুর আজম তার জায়গায় এসেছেন কুইন্টন ডি কক বোলারদের তালিকাতেও শীর্ষে এক ওজি তারকা তিনি প্যাট কামিন্স প্রথম দশের একমাত্র ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন আটশো উনষাট রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে কোমরে তোয়ালে জড়িয়ে মাঠে ঘুরলেন স্বামী নেটিচিন্তের ভাবনায় সাওয়ারিয়া টু পয়েন্ট জিরো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিন ভারতকে চালকের আসনে বসিয়ে দিল মোহাম্মদ সামি মঙ্গলবার একাই চার উইকেট তুলে নিউজিল্যান্ডকে থামিয়ে দেন দুইশো রানে সামির প্রশংসায় পঞ্চমুখ সকলেই স্বামী শুধু দুরন্ত বোলিং করে খবরে এলেন না স্বামীকে নিয়ে নেটা গ্রিকরা মাতলেন মজাদার মিম বন্যাই এদিকে স্বামীকে মাঠের মধ্যে পাওয়া গেল এক অদ্ভুত অবতারে তিনি সাদা রঙের একটি তোয়ালে জড়িয়েই মাঠে ঘুরলেন যে ছবি ক্যামেরায় ফুটে ওঠার পরেই ভাইরাল হতে শুরু করে দেয় সুপারম্যান গিলে আমোদিত ক্রিকেট সটফটে ঋষভে মুগ্ধ নেট দুনিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা খানিকটা হলেও ঢাকা দিলেন বোলাররা মোহাম্মদ ইশান্ত শর্মাদের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের এগিয়ে থাকা আটকাতে পারেনি টিম ইন্ডিয়া সেসবের মধ্যেই সোশ্যাল মিডিয়া আমোদিত হয়েছে ভারতের তরুণ ওপেনার শুভমান গিল ও উইকেট রক্ষক ঋষব পন্থে কি এমন করলেন তারা সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনে বোলিং দলের হয়ে উইকেটের খাতা খোলেন মোহাম্মদ সামি নিউজিল্যান্ডের অভিজ্ঞ রস্ট্রেলিয়রকে ফিরিয়ে দেন ভারতীয় ফার্স্ট বোলার সামির ওই বলে ড্রাইভ করতে যায় কিভি ব্যাটসম্যান খানিকটা শূন্যে থাকে বল সেই সুযোগে শর্ট কভারে দাঁড়িয়ে থাকা শুভমান গিল নিজের ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তরুণ গিলের নাম পাল্টে তাকে সুপারম্যান বলে সম্বোধন করা উচিত বলে মনে করেন নেটিজেনরা উল্লেখ্য এর আগে উইকেটের পেছনে দাঁড়িয়ে একাধিক বিশ্বমানের ক্যাচ ধরা ঋদ্ধিমান শাহকে সুপারম্যান আখ্যা দেওয়া হয়েছিল প্রথম ইনিংসে ব্যাট হাতে গিলের পারফরমেন্স আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে রোহিত শর্মার সঙ্গে ভারতের শুরুটা ভালোই করেন সুভমান গিল দুই ক্রিকেটারের মধ্যে রানের পার্টনারশিপ হয়েছিল চৌষট্টি বলে আঠাশ অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গিল তিনটি চার এসেছিল তার ব্যাট থেকে মাসে দশক আগেও উইকেটের পেছনে দাঁড়িয়ে ঋষভ পন্থের একের পর এক মিচ ক্যাচ স্ট্যাম্প এবং রান আউট নিয়ে সমালোচনার বন্যা বৈতু সোশ্যাল মিডিয়া জুড়ে তরুণ তারকার সঙ্গে কিংবদন্তি এম এস ধোনির তুলনা টানতেও পিছপা হননি দের একাংশ সেই তারকাই এখন পরিণত সমালোচনা গায়ে না মেখে নিজেকে তিল তিল করে তৈরি করা পন্থ অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেট রক্ষক হয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ডানদিক এবং বাম দিকে ঝাঁপিয়ে বেশ কয়েকটি বল বাঁচিয়েছেন ঋষভ যা দেখে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া উইকেটের পেছনে যতটা দক্ষতার সঙ্গে বল বাঁচাচ্ছেন ততটাই মন্সিয়ানা নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের নানা কথা বলে বিরক্ত করতেও সিদ্ধহস্ত ঋষভ পন্থ